हेलो फ्रेंड्स, वेलकम बैक टू पेपर प्लेट किचन बांगला। आज हमें बनाते चले एक स्लाइस केकर रेसिपी और ये क्योंकि हमें दोटो पाका कला दिए बनिए नेब। तो वीडियो प्रथम के शेष पर्त देखो तेल बुझते दोटो बनाना दिए हमें कि स्लाइस केक सफ्ट और मॉइस्ट भावे बनिए निची बाड़ी थका उपकरण दिए। तो एर प्रथम दोटो पाका कला कला दुटो के प्रथम छुले नेब, तारपर एटाके छोटो छोटो पिस करे केटे नेब। एकटा मिक्सि जारेर मध्ये कलागुलोके निये निच्छि। एरपर एर मध्ये दिए दिच्छि 1/4 कप चीनी। चीनिर परिमाणटा दरकार होले आरो एकटु बेशी दिते पारेन। आर दिए दिच्छि एखाने तेल। तेल किन्तु आमि एखाने 3 बड़ टेबिल चामच व्यवहार करेछि। दिए दिच्छि 1/2 कप दई। टक दई एखाने आमि व्यवहार करेछि। एरपर जल ना दिए मिक्सिटाके एकबार चालिये नेब। जस्ट একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবার কিন্তু ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো এর মধ্যে অ্যাড করতে হবে। এরপর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা। ময়দাটাকে একটুখানি চেলে নেব। ময়দাটাকে চেলে নিচ্ছি। 1 কাপ ময়দায় আমি কিন্তু 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা দরকার হলে আরেকটু বেশি চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা 1/4 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যে কোনো এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি শুকনো শুকনো লাগলে এর মধ্যে কিন্তু একটু দুধ অ্যাড করতে হবে। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। তার মধ্যে থেকে হাফ দুধ কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো দুধটা কিন্তু আমার লাগেনি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অলরেডি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কিছু আমি ওয়ালনাট দিয়ে দিচ্ছি, যে কোনো বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। আর কিছু কিসমিস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও কিন্তু হবে না, একদম মিডিয়াম থিকনেস আসবে। তারপরে আমি এখানে কিন্তু একটা কেক টিন নিয়ে নিয়েছি। যে কোনো কেক টিনে কিন্তু আপনারা করতে পারেন, অথবা যদি বাড়িতে কেক টিন না থাকে তাহলে যে কোনো স্টিলের পাত্রতেও আপনারা কিন্তু কেকটা বেক করতে পারেন। এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে চতুর্দিকে ভালো করে তেলটাকে লাগিয়ে নেব, যাতে কেকটা বেক হওয়ার পর ইজিলি কিন্তু উঠে আসতে পারে। আর এটা কিন্তু কেক বেকিংটা আমি একদম উইদাউট ওভেনই করব। পুরো ব্যাটারটাকে এবার আমি একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি, একদম একটা মিডিয়াম কনসিস্টেন্সি আছে। ঠিক এরকমই কনসিস্টেন্সি রাখবেন। পুরো ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দেব, আর ওপরটাকে একটুখানি সমান করে দেব একটা খুন্তি দিয়ে। ওপরটাকে সমান করে দিলে যখন কেকটা বেক হয়ে আসবে দেখতে কিন্তু ভালো লাগবে, তাই ওপরটাকে সমান করে দিচ্ছি। আর একটুখানি ট্যাপ করে দেবেন, যদি ভেতরে বাবল থাকে সেটা কিন্তু ওপর দিকে চলে আসবে। এরপরে গার্নিশিংয়ের জন্য কিছু ওয়ালনাট ওপরে দিয়ে দিচ্ছি। যে কোনো কিছু দিয়ে আপনারা গার্নিশ করতে পারেন, অথবা এমনিও দিতে পারেন। ওভেন ছাড়া কিন্তু আমি এটাকে বেক করে নেব, তাই জন্য প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ নুন। নুনের মধ্যে একটা ছোট বাটি এইভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে 10 মিনিট পর্যন্ত গরম করে নেব। 10 মিনিট পর্যন্ত এটা গরম হয়ে গেলে ঢাকনাটা খুলে আস্তে করে কেক টিনটা এই বাটির ওপর বসিয়ে দেব। 35 থেকে 40 মিনিট পর্যন্ত বসিয়ে আমি কিন্তু কেকটা বেক করে নেব, স্লো টু মিডিয়াম ফ্লেমে। প্রথম দিকে মিডিয়াম ফ্লেম রাখবো আধ ঘন্টা, তারপরের 5 থেকে 10 মিনিট একদম স্লো ফ্লেমে রেখে কিন্তু বেক করে নেব। একটা কাটি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। কেক কিন্তু একেবারে বেক হয়ে গেছে। টুথপিকটা একদম ক্লিন এসছে, ওপরটাও কিন্তু একদমই কাঁচা নেই। এরপর এটাকে নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে এইভাবে সাইডগুলোকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তারপর এটাকে উল্টো করলেই কিন্তু তৈরি হয়ে গেল বানানা কেক। এরপর এটাকে স্লাইস করে কেটে নেব।
আর এটা কিন্তু এক মাস পর্যন্ত রেখে দেওয়া যায়। তো এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরও অনেক রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না।